আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মেডিসিন ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছে আমি ডক্টর সাজেদ। তো আজকে ইনশাল্লাহ আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতেছি ডেভিডসন থেকে, সেটা হচ্ছে কি হেডেক। ওকে, তো আমাদের একটা প্রবাদ আমরা খুব সম্ভবত শুনেছি যে যার মাথা আছে তার মাথা ব্যথা তো থাকবে। হ্যাঁ, সো এই মাথা ব্যথা নিয়ে আজকে আমাদের ক্লাস ইনশাল্লাহ আমরা শুরু করতেছি। তো একটু করে আজকের যে সেশনটা রাখছি সেটা আমি একটু প্রোমো ভিডিওস আকারে আমি এটা ইনশাল্লাহ ইউটিউবে আপলোড করবো এবং ফেসবুকেও লিঙ্ক দেবো। এটা সবার জন্য উন্মুক্ত রাখতেছি আজকের ক্লাসটা, বিকজ আমাদের এই যে ডেভিডসন বেসড যে মেডিসিন কোর্সটা হচ্ছে ফর ফাইনাল প্রুফ। ওকে, ফাইনাল প্রুফকে মাথায় রেখে ডেভিডসন বেসড যে কোর্সটা হচ্ছে এটার আন্ডারে আমরা অ্যারাউন্ড 100 ক্লাস রাখছিলাম। যারা আমার অলরেডি অ্যাড আছে তারা জানে, এবং এই 100 ক্লাসের মধ্যে এখন অলমোস্ট 55 শেষ, আজকের ক্লাস হচ্ছে 56। এবং ইউজুয়ালি সবার সুবিধার কথা চিন্তা করে আমি ক্লাসগুলো রেকর্ডেড করে দিই। আজকের ক্লাসটা দেখে আমি 2 ডিসেম্বর 3:25 রেকর্ড করতেছি। ওকে, সো আমি অনেকটা লাইভই রেকর্ড করি বলা যায়, জাস্ট সবাই সময় সুযোগ বিবেচনা করে এইভাবে দিচ্ছি আর কি। হ্যাঁ, তো নতুন কেউ যদি অ্যাড হতে চান, সামনে যেহেতু ফাইনাল প্রুফ, এই 56টা ভিডিও অলরেডি রেকর্ডেড আছে। আর আমার ভিডিওর একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে আমি ভিডিও ডিউরেশন খুব কম রাখার চেষ্টা করি, ইউজুয়ালি 25 মিনিট 30 মিনিটের মধ্যেই একটা টপিক শেষ হয়ে যায়। ওকে, যদিও আজকের টপিকটা একটু বড়, হয়তো সময় আর একটু বেশি লাগতে পারে, তো যাই হোক, তো কেউ যদি অ্যাড হতে চান আমাদের এই মেডিসিন ডেভিডসন বেসড কোর্সে অ্যাড হতে পারেন। এবং এই কোর্সটার আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে কি, আমি এই কোর্সের যে ক্লাসগুলো নিচ্ছি প্রতিটা ক্লাস, ইভেন লাস্টের দিকে যে ক্লাসগুলো নিয়েছিলাম এবং সামনে যেগুলো নিব, এগুলো নেওয়ার আগে আমি আপনার পোস্ট গ্রাজুয়েশনের FCPS বা MD পরীক্ষার জন্য দাগানো ডেভিডসনের নোটগুলো আমি কালেক্ট করি। হ্যাঁ, সেখান থেকে আমি আমার ডেভিডসনে দাগাই নিই এবং সেই অনুযায়ী আপনাদেরকেও আমি নোট তৈরি করে পড়াই। তো যাই হোক, ইট ইজ নট অনলি ফর ফাইনাল প্রুফ বাট অলসো ফর FCPS অ্যান্ড MD। ওকে, যদি বা আমি নিজেও এগুলোতে টিকি নাই, বাট আমি এখন যেই সিকুয়ালে আগাচ্ছি এই সিকুয়ালে যদি আপনারাও আগান ফাইনাল প্রুফটাও সহজ হবে। ইভেন FCPS MD-র অনেকটা প্রিপারেশন আপনার ইনশাল্লাহ হয়ে যাবে যদি আপনি মেডিসিনে FCPS দিতে চান আর কি। হ্যাঁ, তো যাই হোক, কথা না বাড়াই শুরু করতেছি আজকের ক্লাস। তো দেখেন, আজকে হচ্ছে হেডেক। তো দেখেন, হেডেক হচ্ছে ইউজুয়ালি আমরা যেটাকে মাথা ব্যথা বলি, বাট কমনলি আমরা যারা হেডেক ডিটেলস জানি না তারা মাথা ব্যথাকে মাইগ্রেন বলে বসি। হ্যাঁ, সো মাইগ্রেন ইজ এ টাইপ অফ প্রাইমারি হেডেক, ইট ইজ নট অ্যান অল্টারনেট ফর্ম অফ হেডেক। ওকে, তো হেডেক ইউজুয়ালি মাথা ব্যথা, বাট ইট হ্যাজ এ ভেরিয়াস টাইপস, মাইগ্রেন ইজ ওয়ান অফ দেম। ওকে, সো মাথায় রাখবো অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট, অ্যাজ এ ডক্টর হিসেবে আমরা মাথা ব্যথাকে মাইগ্রেন বলবো না। আপনাদের ফ্রেন্ডরা দেখবেন যারা আদার্স ইউনিভার্সিটি বা কলেজে পড়ে, তারা আপনাদেরকে এসে বলবে যে আমার মাইগ্রেনের ব্যথা হচ্ছে। ওকে, সে মাথা ব্যথাকে মাইগ্রেন মনে করতেছে। সো হোয়াট এভার, অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আপনি আমি আমরা সকল মাথা ব্যথাকে মাইগ্রেন বলবো না, বিকজ ক্লাসিফিকেশনটা দেখেন, মাইগ্রেন হ্যাজ, সরি, হেড এক হ্যাজ 2 টাইপস। ওকে, হেড একের টাইপ কয়টা? 2টা। তো দেখেন, তো 2টা টাইপের মধ্যে একটা হচ্ছে প্রাইমারি, ওকে, আরেকটা হচ্ছে সেকেন্ডারি। হেড একের 2টা টাইপ, একটা হচ্ছে প্রাইমারি, আরেকটা হচ্ছে কি, সেকেন্ডারি। ওকে, তো দেখেন, প্রাইমারি মানে যেটার অরিজিন এমন যে সেটাই আপনাকে একটা হেড এক তৈরি করতে বাধ্য করছে। ওকে, আর সেকেন্ডারি মানে হেড এক হচ্ছে 1 টাইপস অফ সিমটমস এখানে, বাট আপনার আদার্স কোনো একটা ডিজিজ আছে, লাইক সামওয়ান হ্যাজ এক্সট্রাডুরাল হ্যামোটোমা অর সাবডুরাল হ্যামোটোমা অর সাবএরকানাইট হ্যামারেজ, একটা পেশেন্টের এইরকম একটা ডিজিজ আছে, সেটার একটা ফিচার হিসেবে তার মাথা ব্যথা হচ্ছে। আর প্রাইমারি বলতে তার ফিচার্সও হেড এক, তার ডিজিজও হেড এক। ওকে, সো প্রাইমারি সেকেন্ডের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে কি, প্রাইমারি যেটার কজ হচ্ছে কি তার সাথে রিলেটেড, সেকেন্ডারি হচ্ছে আদার্স একটা অরিজিন থাকবে। ওকে, সিম্পল ভাষায় বললাম। এখন টাইপসগুলো দেখেন, প্রাইমারি টাইপসের মধ্যে কী আছে দেখেন, মোস্ট কমন ইজ টেনশন টাইপ হেড এক, সেকেন্ড ওয়ান মাইগ্রেন, থার্ড ওয়ান ক্লাস্টার হেড এক। ইউজুয়ালি ফাইনাল প্রফের জন্য প্রথম 3টা জানলে মোর দেন এনাফ। আমি আবারও বলতেছি, ফাইনাল প্রফেশনাল এক্সামের জন্য প্রথম 3টা জানলে মোর দেন এনাফ, পেশেন্ট ডিল করতে হলে তাও প্রথম 3টা জানলে এনাফ হয়ে যায়, বিকজ বাকিগুলো লেস কমন। যাই হোক, আদার্স কি আছে, সাইনাস হেডেক, এটা কমন হয়ে যায় যার সাইনোসাইটিস আছে, আর আছে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, মেডিকেশন ওভারিউস হেডেক,
एंड द लास्ट वन इज आदार हेडेक सिंड्रोम। जैक एखे हमें 5-6 टाइप लिखल प्राइमरि एर मध्य मोस्ट कमन आबो टेंशन टाइप माइग्रेन क्लस्टर ये तीनटा हे हमारे फाइनल प्रोफेशन इम्पोर्टेंट बट यगलर मध्य जो अपने कमन चिंता करें फार्ष्ट वन हे टेंशन टाइप ये एक नम्बर दो नम्बर हम माइग्रेन बाकीगुलो लेस कमन दें टेंशन टाइप एंड माइग्रेन। और सेकेंडारे मध्य क्या आखें सेकेंडारे मध्य अपनार कज हिसेबे मैं सेकेंडरि हेडेकर कज हिसेबे स्ट्रक्चरल कज थाकते पारे इनफेक्टिव कज थाकते पारे इनफ्लामेटरी कज थाकते पारे वास्कुलार कंडिशन थाकते पारे आपनि चिंता करेन साबएरकानोइड हेमोरेज एक्सट्राडोरल हेमाटोमा साबडोरल हेमाटोमा दिस अल आर वास्कुलार कंडिशन हुईच फलोड बाई ट्रमा यूजुअली ट्रमा थेके एगुलो होते पारे। एछाड़ा आर कि आछे एक्साम्पल हिसेबे इंट्राक्रैनियल पैथोलजी लाइक इंट्राक्रैनियल स्पेस अकुपाइंग लेशन इक्सल जेटाके आमरा बोलछि। हाँ हेडेक निये आमि खूब सम्भवतः 2 বছর আগে একটা ভিডিও করেছিলাম ওটা পার্ট 1 হিসেবে রাখছিলাম এটা সম্পূর্ণ ভিডিও ইনশাআল্লাহ এটা আমি সবার জন্য উন্মুক্ত রাখবো এবং এটা ইউটিউবে আপলোড করবো ইনশাআল্লাহ। হ্যাঁ দেখেন আর কি আছে তো আপনাকে যদি ভাই ভাতে জিজ্ঞেস করে যে সেকেন্ডারি হেডেকের কয়েকটা কজ বলো আপনি ফার্স্টে বলবেন এক্সট্রাডোরাল হ্যামাটোমা বা ট্রমা আপনি হেডিং দিবেন ট্রমা ট্রমার মধ্যে লিখবেন সাবএরকানাইট হ্যামোরেজ এক্সট্রাডোরাল হ্যামাটোমা সাবডোরাল হ্যামাটোমা। ওকে নাম্বার 2 ইন্টারক্রানিয়াল প্যাথোলজি এখানে আপনি লিখতে পারেন ইন্টারক্রানিয়াল স্পেস অকুপাইং লেশন ইক্সল যেটাকে আমরা বলছি। হ্যাঁ ভেরি ডেঞ্জারাস। ওকে আর কি আছে দেখেন হেডেকের মধ্যে আর আছে কি টেম্পোরাল আর্থ্রাইটিস যেটাকে জয়েন্ট সেল আর্থ্রাইটিস বলি। ওকে আর ইট ইজ ওয়ান টাইপস অফ ভাস্কুলার কন্ডিশন। এছাড়া ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ডিসেকশন অর ট্রমা পিটুইটারি এডিনোমা ব্রেন টিউমার তো দিস অল আর দ্য কজেস অফ সেকেন্ডারি হেডেক। সেকেন্ডারি হেডেক মানে কি অরিজিন বা ডিজিজ একটা সিমটমস আরেকটা বা যদি আরেকটু সহজ ভাষায় বলি ডিজিজ হচ্ছে এইগুলো বাট এইগুলোর একটা সিমটমস হিসেবে আপনার কী থাকতেছে হেডেক। ওকে সো দিস ইজ দ্য বেসিক ইন্ট্রোডাকশনারি পোর্শন ফ্রম সেকেন্ডারি হেডেক আর প্রাইমারি হচ্ছে কি ডিজিজ যেটা সিমটমস হয় সেটা। ওকে সো নাও উই গোস টু দ্য টেনশন টাইপ হেডেক ইট ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ হেডেক। ওকে টেনশন টাইপ হেডেক সো দেখেন ইট ইজ দ্য মোস্ট কমন টাইপস অফ হেডেক নাম্বার 1। ওকে ইউজুয়ালি ইট ইজ বায়োলেটারাল ওকে তাহলে একটু আমি যেগুলো বলতেছি সেগুলো আপনারা ডিভিশন করে মার্ক করবেন অথবা খাতায় নোট ডাউন করবেন। তো ইট ইজ এ বায়োলেটারাল মোস্ট কমন টাইপ অফ হেডেক ইট ইজ ইউজুয়ালি অকার্স অ্যারাউন্ড দ্য ফোর হেড এরিয়া দ্যাট মিন্স ফ্রন্টাল বোন টেম্পোরাল বোনস লুকস লাইক দোজ এরিয়াস। ওকে দ্য কজেস অফ টেনশন টাইপ হেডেক ইজ স্টিল আননোন ইউজুয়ালি প্রাইমারি হেডেকগুলোর কজ আননোন। প্রাইমারির আরেকটা কারণ কী জানেন যে সকল কন্ডিশনের কজ আমরা জানি না তাদেরকে আমরা প্রাইমারি কন্ডিশন বলি লাইক দিস টাইপস অফ হেডেক দের ইজ নো স্পেসিফিক কজ বাহাইন্ড দ্যাম। ওকে এগুলোর পেছনে কোনো কারণ নাই বাট দেখেন সেকেন্ডারি হেডেক দের ইজ এ সেভারাল রিজন বাহাইন্ড ইট। ওকে সো দিস ইজ ওয়ান টাইপস অফ ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি হেডেক। ওকে সো টেনশন টাইপ হেডেক ইস ইজ এ বায়োলেটারাল টাইপস অফ হেডেক মোস্ট কমন টাইপস অফ হেডেক দের ইজ নো স্পেসিফিক রিজন বাহাইন্ড ইট বাট there is a some triggering risk factor like sleep deprivation stress anxiety ami ki bolchi there is some triggering risk factor behind headache like sleep deprivation stress anxiety. okay এই ছাড়া আর কিছু আপাতত দেখতে আরেকটা ইম্পর্টেন্স ডিউ টু মাসেল টেনশন। ওকে মাসেল আমাদের হেডেকের চারপাশের কিছু প্যারা ক্র্যানিয়াল মাসেল থাকে এগুলো যদি কোনো কারণে মাথাকে চারপাশ থেকে প্রেস করে দিস ইজ আর এ টার্ম অ্যাজ মাসেল টেনশন। ওকে সো টেনশন টাইপ হেডেকের ট্রিগারিং ফ্যাক্টর 4টা মাসেল টেনশন স্লিপ ডিপ্রাইভেশন স্ট্রেস অ্যাংজাইটি। ওকে এছাড়া আদার্স আরেক কিছু থাকতে পারে বাট মোস্ট কমনগুলো আমি আনছি। ওকে এই হেডেকটা হয় কেন হোয়াট আর দ্য প্যাথোফিজিওলজি বাহাইন্ড টেনশন টাইপ হেডেক আপনাদেরকে একটা কথা বলি ইউজুয়ালি যত হেডেক আছে সবগুলোকে আপনি এক ফর্মুলাতে ফেলবেন সব ধরনের হেডেকে ভ্যাসো ডাইলেশন হয়। ওকে এই ভ্যাসো ডাইলেশনের হওয়ার কারণে আপনার ইনফ্লামেশন হয় সারাউন্ডিং নার্ভে। ওকে তাহলে আমি কী বলছি এই ভ্যাসো ডাইলেশনের কারণে কী হয় নিউরোজেনিক ইনফ্লামেশন হয় এটাকে বলা হয় নিউরোজেনিক ইনফ্লামেশন। এইটা গিয়ে কী করে সারাউন্ডিং পেইন রিসেপ্টর লাইক নোসিসেপ্টর বা পেইন রিসেপ্টর যেগুলো আছে নার্ভের এগুলোকে স্টিমিউলেট করে
সো দিস রিসেপ্টর ইউজুয়ালি কোনো না কোনো একটা ক্রেনিয়াল নার্ভের আশেপাশে থাকে, লাইক ক্রেনিয়াল নার্ভ 5, ওকে। সো আমি আবারও বলতেছি, কমন টার্ম হচ্ছে কি সবগুলো হেডেকে ভ্যাসোডাইলেশন হয় ডিউ টু সাম রিজন, একটু একটু পরে বলছি, বাট মাথায় রাখবেন এই ভ্যাসোডাইলেশনের কারণে নিউরোজেনিক ইনফ্লামেশন হচ্ছে। দিস নিউরোজেনিক ইনফ্লামেশন লিডস টু স্টিমুলেশন অফ দ্য পেইন রিসেপ্টর অফ সারাউন্ডিং নার্ভস, ওকে। সো পেইন রিসেপ্টর যখন স্টিমুলেশন হয়, দিস স্টিমুলাস গোস টু দ্য ব্রেইন অ্যান্ড পেশেন্ট ফিলস হেডেক, ওকে। তো এইখানে কি হচ্ছে, হোয়াট আর দ্য প্যাথোফিজিওলজি ফর টেনশন টাইপ হেডেক? টেনশন টাইপ হেডেকে যে রিস্ক কী আছে বলেন তো, কিছু রিস্ক ফ্যাক্টর আছে, আমি একটু আগে বলছি কিছু কী আছে বলেন, ট্রিগারিং রিস্ক ফ্যাক্টর আছে। দিস রিস্ক ফ্যাক্টর বাই সাম আদার্স ওয়ে দে লিডস টু ভ্যাসোডাইলেশন। আমি আপনাদেরকে বলছি এই রিস্ক ফ্যাক্টরগুলোর কারণে আমাদের ব্রেনে এমন কিছু একটা চেঞ্জ হচ্ছে যেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি না, বা ব্যাখ্যা খুব একটা জানার দরকার নাই। জাস্ট মাথায় রাখেন যে এই রিক্স ফ্যাক্টরগুলো ইউজুয়ালি আমাদের ব্রেইনের, আপনি চিন্তা করেন না, এইটা যে একটা আমাদের ব্রেইন হয় এটা চারপাশে কিন্তু ক্র্যানিয়াম থাকে, ওকে। সো দিস রিক্স ফ্যাক্টর কী করে জানেন, এইখানে যে মাসেল আছে, ইউজুয়ালি মাসেল টেনশন একটা রিক্স ফ্যাক্টরের মধ্যে আছে, তারা কী করে মাসেলকে স্ট্রেচ করে, দেয়ার বাই দেয়ার ইজ সাম চেঞ্জেস অকার্স হুইচ লিডস টু ভ্যাসোডাইলেশন অফ সারাউন্ডিং ব্লাড ভেসেলস, ওকে। তাহলে মাথায় রাখবেন মাসেল টেনশন, স্ট্রেস, দেন হচ্ছে কি স্ট্রেসিং, স্ট্রেস বলছি, অ্যাংজাইটি বলছি, স্লিপ ডিপ্রাইভেশন বলছি, এগুলো ইউজুয়ালি কী করে প্যারা ক্রেনিয়াল যে মাসেলগুলো আছে সেগুলোকে স্ট্রেস করে বা টেন্স করে, যার কারণে সারাউন্ডিং ভেসোড ব্লাড ভেসেলস ডাইলেটেড হয়। দিস ইজ টার্ম এজ ভ্যাসোডাইলেশন হুইচ লিডস টু নিউরোজেনিক ইনফ্লামেশন হুইচ স্টিমুলেট দ্য পেইন রিসেপ্টর অফ দ্য সারাউন্ডিং নার্ভ, দেন লিডস টু দ্য হেডেক, ওকে। সো দিস ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ টেনশন টাইপ হেডেক। আদার্স হেডেক আমি সেম সূত্রতে ফেলে দেবো। এবার আসি, এটা আপনি চিনবেন কীভাবে? ইউজুয়ালি এটাকে আপনি মাইগ্রেন থেকে আলাদা করার জন্য কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। দেখেন কি, ইটস ইউজুয়ালি বেন্ড রাউন্ড দ্য হেড অর প্রেশার অ্যাট দ্য ভার্টেক্স। আপনার মনে হবে আপনার মাথার চারপাশে একটা বেল্ট, হ্যাঁ, আপনার কপাল থেকে অক্সিপিটাল পর্যন্ত একটা বেল্ট শক্ত করে আপনার মাথায় কেউ বেঁধে দিছে, এইরকম টাইপসের একটা সেন্সেশন হবে, এইরকম টাইপসের একটা ফিলিং হবে। দিস ইজ টার্মড এজ বেন্ড রাউন্ড সেন্সেশন অ্যারাউন্ড দ্য হেড অর ভার্টেক্স, ওকে। সো এটা একটা ফিচার্স, নাম্বার ওয়ান ক্লিনিক্যাল ফিচার্স বলছি আমি আপনাদেরকে। সো এটা হচ্ছে নাম্বার ওয়ান। এছাড়া আর ক্লিনিক্যাল ফিচার্স থাকবে, দিস পেইন মে রেডিয়েটস ফ্রম অক্সিপিটাল রিজিয়ন টু ফ্রন্ট, ওকে, সামনের দিকে চলে আসবে, কোথেকে, অক্সিপিটাল রিজিয়ন থেকে, ওকে। আর তাহলে সেন্সেশনটা মাথায় রাখবেন, নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে রেডিয়েশন, নাম্বার থ্রি হচ্ছে কোথায় থাকে, এটা ক্লিনিক্যাল ফিচার্সে বলে ফেলবেন, ওকে। নাম্বার ফোর, ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং অ্যান্ড ফটোফোবিয়া অর ফোনোফোবিয়া, হয় আর মাইগ্রেন ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং, নোজিয়া, ফটোফোবিয়া আর ফোনোফোবিয়া। মাইগ্রেন থেকে ডিফারেন্স করার জন্য চার নম্বর পয়েন্টটা স্টার মার্ক করে রাখেন, বেশি ইম্পর্টেন্ট, ওকে। রিয়েলি ডিসঅ্যাবলিং অ্যান্ড দ্য পেশেন্ট অ্যান্ড পেশেন্ট অ্যাপিয়ার্স ওয়েল, বাট মাইগ্রেন মে ইন মাইগ্রেন পেশেন্টকে কী করে ডিসঅ্যাবলিং করে ফেলে, ওকে, এটা রিয়েলি ডিসঅ্যাবলিং, ওকে। আর তাহলে আমি কী বলতেছি, ক্লিনিক্যাল ফিচার্স কোন জায়গায় হচ্ছে, সেন্সেশনটা কীরকম, রেডিয়েশনটা কোথেকে আছে, অ্যাসোসিয়েশন কিসের সাথে আছে, ডিসঅ্যাবলিং ফিচার্স আছে কি না, ওকে। তো ইউজুয়ালি এই পেইনটা কনস্ট্যান্ট ক্যারেক্টার এবং জেনারেলাইজড হয়। জেনারেলাইজড মানে কি, একটা বড় এরিয়া জুড়ে ছড়ানো, ওকে। এগুলো আমি আমার নোটে লিখি নাই, আপনার একটু নোট ডাউন করেন, বাট ইম্পর্টেন্ট পয়েন্ট, পেইনটা কী হবে, জেনারেলাইজড হবে, ওকে, এবং কনস্ট্যান্ট থাকবে, ওকে। আর পেইনের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে কি, ডাল, টাইট অর লাইক এ প্রেশার, ডাল, টাইট অর লাইক এ প্রেশার, চারপাশ থেকে কি একজন প্রেস করে রাখছে, এরকম পেইনের ফিলিংসটা হবে, ওকে। সো আর এই পেইনটা ইউজুয়ালি এপিসোডিক অথবা পারসিস্টেন্ট দু রকমই হতে পারে, আর রেডিয়েশন তো বললাম। এটা সিভিয়ারিটিটা আসলে মাইল্ড, মডারেট, সিভিয়ার এরকম কোনো ক্যারেক্টারিস্টিক্সে ফেলা যায় না, তবে বলা হয়ে থাকে ইট ইজ ভেরি ইন সিভিয়ারিটি, সিভিয়ারিটিটা ভিন্ন রকমের থাকতে পারে, ওকে।
আর এটা ক্ষেত্রে যে টেন্ডারনেসটা ফিল হয়, আমি বলছি কি টেন্ডারনেস মে বি প্রেজেন্ট, এটা ইজুয়ালি কোথায় ফিল হয়? স্কাল বোল্টে। ওকে, তো স্কাল যে বোল্টটা আছে সেখানে আপনার কি হয়, টেন্ডারনেস ফেল করা হয়। ওকে, অথবা অক্সিপিটাল রিজিয়নে টেন্ডারনেস পাওয়া যায়। যাই হোক, আর এটার ম্যানেজমেন্ট কী দিবেন? ইউজুয়ালি অ্যাকর্ডিং টু দ্য ডেভিডসন যা ম্যানেজমেন্টগুলো আছে, প্রথম হচ্ছে কি আপনি এই যে তার যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে অফ করেন। যেমন সে যদি ঘুম কমায়, ঘুম কম যায়, আপনি তারে বলেন যে একটু ভালো করে ঘুমাও, নাম্বার ওয়ান। নাম্বার টু, এনি স্ট্রেস আছে কি না, কোনো অ্যাংজাইটি আছে কি না, এগুলো আপনি ঠিক করবেন, এগুলো আপনার দায়িত্ব। দেন হচ্ছে যেহেতু মাসেল টেনশন বেড়ে যায়, মাসেল প্রেশার বাড়ে, সেজন্য আমরা কী করি, মাসেল রিল্যাক্সেশনের জন্য কী করতে পারি, ফিজিওথেরাপি দিতে পারি। ওকে, এই ফিজিওথেরাপি ইজ হেল্পস বোথ ইন মাসেল রিল্যাক্সেশন অ্যান্ড অলসো ইন অ্যাংজাইটি। ওকে, তাহলে তার স্ট্রেস, সরি অ্যাংজাইটি না, স্ট্রেস, তার স্ট্রেস এবং মাসেল রিল্যাক্সেশন করার জন্য আমি ফিজিওথেরাপি নাম্বার ওয়ান ট্রিটমেন্ট অপশন। নাম্বার টু, অ্যানালজেসিক্স লাইক এসিটামিনোফেনন, যেটা প্যারাসিটামল বলছি, আর সিম্পল অ্যানালজেসিক্স আমরা ইউজ করতে পারি। আর পেশেন্ট যদি কন্টিনিউয়াসলি বা ক্রোনিক টাইপসের হেডেক চলে যায়, ক্রোনিকের হয়, সেক্ষেত্রে আমরা অ্যামিট্রিপটালিন ইউজ করতে পারি, লো ডোজ অ্যামিট্রিপটালিন, যেমন অ্যামিলিন 10 যেটা পাওয়া যায় লো ডোজ, এটা রাতে একটা করে খেতে বলবো পেশেন্টকে, ইউজুয়ালি এক সপ্তাহ খেতে খেলে ব্যথা কমে যায় এবং অফ করে দিতে বলবো। ওকে, 001 ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন, এটা একটা, হ্যাঁ, এক সপ্তাহ দিলে হয়ে যায়, সামটাইমস 15 ডেজ, যেভাবে সুবিধা আর কি। হ্যাঁ, সো দিস ইজ অল অ্যাবাউট টেনশন টাইপ হেড এক, ক্লিনিক্যাল ফিচার্স, প্যাথোফিজিওলজিক অ্যান্ড অলসো ট্রিটমেন্ট। অ্যান্ড নাও উই শুড গো টু দ্য মাইগ্রেন, দ্য কমন ওয়ার্ড উই হেয়ার সারাউন্ডিং আওয়ার এরিয়া, বাট ইট ইজ লেস কমন দেন টেনশন টাইপ হেড এক। ওকে, তাহলে এটা সম্পর্কে কী জানবেন? মাইগ্রেন, এটা ইউজুয়ালি লেটার লাইফ, যাদের একটু বয়স বেশি তাদের হতে পারে, অর বিফোর মিডল এজ। ওকে, ইউজুয়ালি ফিমেলদের একটু বেশি হয়, ডেভিডসনের পার্সেন্টেজটা 26 লিখছে। ওকে, এটা অনসেটটা গ্র্যাজুয়াল হয়, আস্তে আস্তে অনসেট হয় এবং ক্রিসেন্টো প্যাটার্নের অনসেট হয়। ক্রিসেন্টো মানে কি, পেইনটা বাড়তে থাকে, আমি পাশে একটা গ্রাফ আছে দেখেন, পেইনটা বাড়তেছে, দিস ইজ কল ক্রিসেন্টো প্যাটার্ন। ওকে, আর এটার কজ কিন্তু আননোন, এটার এরকম কোনো কজ বলা নেই, বাট সাম রিস্ক ফ্যাক্টর আছে সব জায়গায় বলতেছি, তো প্রাইমারি মানে কজ জানবেন না। এটার সাথে টেনশন টাইপকে আলাদা করার একটা ফিচার্স বলছিলাম যে কি, ফটোফোবিয়া, ফনোফোবিয়া, ভমিটিং, নজি, এগুলো মাইগ্রেনে থাকবে, ওইখানে থাকবে না। আর এটা ইউনিলেটারাল হয়, ওইটা বাইলেটারাল হয়, 70% পেশেন্ট মাইগ্রেন হেডেক ইউনিলেটারাল হয়। ওকে, আর এটার সাথে অ্যাসোসিয়েশন থাকে ইউজুয়ালি অরা অ্যাসোসিয়েশন থাকতে পারে, এটা ইউজুয়ালি হয় ডিসফাংশন অফ দ্য আয়ন চ্যানেল। এই ওয়ার্ডটা এফসিপিএসের জন্য বা পোস্ট গ্রেজুয়েশনের জন্য মার্ক করে রাখেন, ডেভিডসনে ডেভিডসনে পাবেন, ডিসফাংশন অফ দ্য আয়ন চ্যানেল, এটার জন্য অরাটা হয়ে থাকে, আর কিছু লাগবে না। ইউজুয়ালি এটার সাথে আপনি ফ্যামিলি হিস্ট্রি পাবেন, ফ্যামিলি হিস্ট্রি ইজ এ ওয়ান টাইপস অফ ট্রিগারিং ফ্যাক্টর। ওকে, আর ট্রিগারিং ফ্যাক্টর কী আছে, এস্ট্রোজেন কন্টেনিং ওসিপি। তাহলে আমি রিস্ক ফ্যাক্টরগুলো মার্ক করতেছি, দুইটা রিস্ক ফ্যাক্টর দাগাইছি, চিজ, চকলেট, রেড ওয়াইন, তিনটা, স্ট্রেস চারটা, মুভমেন্ট পাঁচটা। সো দিস অল আর দ্য রিস্ক ফ্যাক্টর, বাট দেয়ার ইজ নো স্পেসিফিক রিজন বাহাইন্ড ইট। তাহলে রিস্ক ফ্যাক্টর কী, এক হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, ওকে, নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে এস্ট্রোজেন কন্টেনিং ওসিপি, নাম্বার থ্রি হচ্ছে চিজ, ওয়াইন, চকলেট, অ্যান্ড দ্য নাম্বার ফোর ইজ স্ট্রেস, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মুভমেন্ট। ওকে, সো দিস ফাইভ আর দ্য রিস্ক ফ্যাক্টর বাহাইন্ড ইট। এই রিস্ক ফ্যাক্টরগুলো কী করে জানেন, ট্রিগার করে কাকে, দেখেন এই রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাজ এ ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে তারা কী করে আপনার আমাদের নার্ভ, বিভিন্ন নার্ভের এন্ডিং থেকে কী করে এরা আপনার সাবস্টেন্স পিএর সিক্রেশন বাড়ায় দেয়, ভ্যাসোক্সিটিভ পেপটাইডের পরিমাণ বাড়ায় দেয়, কে বাড়ায় দেয় বলেন তো, দিস ফাইভ রিস্ক ফ্যাক্টর। তো সাবস্টেন্স পি, ভ্যাসোক্টিভ পেপটাইড যদি বেড়ে যায়, এরা কী করে একদিকে মাস্ট সেলকে স্টিমুলেট করে, অন্যদিকে ব্লাড ভেসেলসে গিয়ে ভ্যাসো ডাইলেশন করে। ওকে, তাহলে এদের কাজ কী বলুন তো, নাম্বার ওয়ান ভ্যাসো ডাইলেশন, নাম্বার টু মাস্ট সেল স্টিমুলেশন। তো মাস্ট সেল থেকে তখন প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন সিক্রেশন হয়, এগুলো গিয়ে কী করে আপনার ব্লাড ভেসেলসকে ডাইলেট করে, দিস ইজ কল ভ্যাসো ডাইলেশন। ওকে, সো আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে ভ্যাসো ডাইলেশন হওয়া মানে দ্যার ইজ নিউরোজেনিক ইনফ্লামেশন। ওকে, ভ্যাসোডাইলেশন ইউজুয়ালি কোথায় হয়, অ্যারাউন্ড মেনিনজেস, অ্যারাউন্ড হেড, অ্যারাউন্ড নেক, সো এগুলো নিয়ার বাই নার্ভ এন্ডিংয়ের পেইন রিসেপ্টরকে স্টিমুলেট করে, যেটা কি কী করে হেড এক করে। ওকে, তাহলে সূত্র আগেরটাতে ফেলে দিবেন এই লাইনগুলো। আর দের ইজ অলসো 5-হাইড্রোক্সিট্রিপটামিন ডেফিসিয়েন্সি অকার্স ইন মাইগ্রেন, সো দিস ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ মাইগ্রেন হুইচ ইজ নট রিটেন ইন দ্য ডেভিডসন বুক। আমি এটা অন্য জায়গা থেকে কালেক্ট করছি, বাট প্যাথোফিজিওলজি এটাই।
ওকে, প্যাথোফিজিওলজি বুঝলেন, রিস্ক ফ্যাক্টর বুঝলেন। এবার আসি ক্লিনিক্যাল ফিচার্স। নাম্বার ওয়ান, গ্রাজুয়াল অনসেট থাকবে। ফিচার্সে কি থাকবে? গ্রাজুয়াল অনসেট থাকবে, ওকে। আর পেইনটা কীরকম হবে? ক্রিসেন্ডো প্যাটার্ন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখানে আর কিছু রিস্ক ফ্যাক্টরের মধ্যে আপাতত না বলি, একটু জানলে মোটামুটি চলবে, ওকে। তাহলে আবার আসি ক্লিনিক্যাল ফিচার্স। একটা তো বললাম যে গ্রাজুয়াল অনসেট, দু নম্বর হচ্ছে ক্রিসেন্টো প্যাটার্নে পেইনটা বাড়বে। ইউজুয়ালি মাইগ্রেনের সাথে অ্যাসোসিয়েশন থাকবে কিসের বলেন তো? লেখা আছে ফটোফোবিয়া, ফোনোফোবিয়া, নজিয়া, ভমিটিং, এগুলোর সাথে কি থাকবে? অ্যাসোসিয়েশন থাকে। 20% ক্ষেত্রে অরা থাকে, অরা, এগুলোকে ক্লাসিক্যাল মাইগ্রেন বলে। আর 80% ক্ষেত্রে অরা থাকে না, এগুলোকে কমন মাইগ্রেন বলে। সো মাইগ্রেনের টাইপস কীরকম? দুই রকম, ক্লাসিক্যাল, কমন। ক্লাসিক্যালের ক্ষেত্রে আপনি কী হয় বলেন তো? ইট ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ অরা, ওকে। আর এটা, আর যদি অরা না থাকে সেটাকে আমরা বলি কি? কমন মাইগ্রেন, ওকে। তো যাই হোক, আমি একটু যেহেতু আজান দিচ্ছি একটু স্টপ করি। আচ্ছা, তো আমরা মোটামুটি মাইগ্রেনের অনেকটুকু পড়ছি, যেটুকু বাকি আছে ইনশাল্লাহ সেটুকু কন্টিনিউ করি। যে বললাম যে কি 20% পেশেন্টের ক্ষেত্রে অরা থাকে, 80% পেশেন্টের ক্ষেত্রে অরা থাকে না, অরা থাকলে সেটাকে ক্লাসিক্যাল, না থাকলে সেটাকে কমন মাইগ্রেন বলি। এখানে আপনার মাথায় যে কোয়েশ্চনটা আসছে, হোয়াট ইজ অরা? অরা হচ্ছে কি, দেখেন, আপনার মাথা ব্যথা হওয়ার পূর্বে আপনার চোখে যখন দেখবেন যে কিছু একটা জিগজাগ প্যাটার্নে একটা ফ্লাশ করতেছে, কিছু একটা লাইট এরকম মনে হবে, ওকে, যেটাকে আপনার শিমারিং বা সিলভারি জিগজাগ লাইন্স বলা হয় আর কি। হ্যাঁ, এগুলো আপনার ভিজুয়াল ফিল্ডে মনে হবে যেন আসা যাওয়া করতেছে, ওকে, বা এরকম আসতেছে, এরকম যখন মনে হবে, দিস ইজ টার্ম এস অরা, ওকে। ইউজুয়ালি 20% পেশেন্টের অরা হেডেকের পূর্বে আসে, ওকে। আর 80% পেশেন্টের ক্ষেত্রে আপনার ক্যারেক্টারিস্টিক হেডেক থাকে, বাট দের ইজ নো অরা, দিস ইজ টার্ম এস কমন মাইগ্রেন, ওকে। এখন বলা হয় মাইগ্রেন উইথাউট অরা, বর্তমান সময়ে এই টার্মটা বেশি ইউজ হয়, ওকে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমরা রিস্ক ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে পেইনের ক্যারেক্টারিস্টিক্সে বললাম, পেইনের সাথে কিসের অ্যাসোসিয়েশন থাকে সেটাও কিন্তু আমরা জানলাম, ওকে। আর মাথায় রাখবেন পেশেন্টের, মাইগ্রেন পেশেন্টের কিন্তু কিছু এক্সট্রা ফিচার্স, লাইক যেমন পেশেন্টের বিহেভিয়ারিয়াল চেঞ্জ থাকতে পারে, ওকে, পেশেন্টের বিহেভিয়ারিয়াল চেঞ্জ থাকতে পারে। এছাড়া সামটাইমস ইরিটেবিলিটি থাকতে পারে পেশেন্টের, এগুলো এক্সট্রা ফিচার যেগুলো ডেভিডসনে বলা আছে, ইরিটেবিলিটি থাকতে পারে, ওকে। আর 20% 80% কথাটাকে মাথায় রাখবেন। আর একটু করে অরার সম্পর্কে বললাম, সেটাও কিন্তু মাথায় রাখবেন, ওকে। সামটাইমস বলা হয়ে থাকে যে কি এই মাইগ্রেনের ডিউরেশনটা, হ্যাঁ আমরা ডিউরেশনটা লিখছি, ইউজুয়ালি এটা কোনো কোনো জায়গায় বলা যে এটা 4 থেকে 72 ঘন্টা পর্যন্ত পারসিস্ট করতে পারে, 4 to 72 hours, বাট সামটাইমস এটাকে 1 day ডিউরেশন বলেও উল্লেখ করা হয়, বিকজ বিফোর 24 আওয়ার্স এটা চলে যেতে পারে, ওকে। যাই হোক, এটাকে 1 day ডিউরেশনও বলা হয়। আর ইউজুয়ালি অ্যাভারেজ যদি রেঞ্জটা আপনি বলেন, সেটা হচ্ছে 4 থেকে 72 আওয়ার্স, ওকে। তো এই হচ্ছে মোটামুটি মাইগ্রেন সম্পর্কে আমাদের ইনফরমেশন। আর একটা লাইন আমি একটু স্কিপ করে যাচ্ছি, সেটা একটু বলে রাখি, কী লেখা আছে দেখেন, ভেরি স্মল রিস্ক অফ স্ট্রোক ইন পেশেন্ট উইথ সাফার ফ্রম মাইগ্রেন উইথ অরা। বলা আছে কি যে সকল পেশেন্ট মাইগ্রেন উইথ অরাতে সাফার করে, এই সকল পেশেন্টের আপনার স্ট্রোক হওয়ার রিস্কটা কিছুটা বেড়ে যায়, সেটাই মূলত এখানে বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, সো মাথায় রাখবো অরা থাকাটা খুব বেশি ভালো সাইন না, সেটা আমরা এখান থেকে বুঝতেছি, ওকে। তো আর একটা লাইন বলা আছে কি, সামটাইমস দেখা যায় কি ইন এ স্মল নাম্বার অফ পেশেন্ট দ্য অরা মে পারসিস্ট লিভিং মোর পারমিনেন্ট নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স, দিস পারসিস্টেন্ট মাইগ্রেনাস অরা মে অকার উইথ অর উইথাউট এভিডেন্স অফ ব্রেন ইনফ্যাকশন। একটা ইম্পর্টেন্ট লাইন ডেভিডসনে লেখা আছে আর কি। আর এই পেইনের ক্যারেক্টারিস্টিক্স কীরকম জানেন? এটা একটু সিভিয়ার হয়, দেখেন টেনশন টাইপ হেডেকে আমি বলছি, দেয়ার ইজ ভ্যারিয়েশন ইন সিভিয়ারিটি, বাট মাইগ্রেনটা ইউজুয়ালি কী হয় আপনার? সিভিয়ার হয়, এক লাইনে লিখবেন, ইট ইজ ইউজুয়ালি সিভিয়ার হয়, ওকে। আর মাইগ্রেনের হেডেকটা সিভিয়ার হয়, এটা আরেকটা টাইপ, আরেকটা ক্যারেক্টারিস হচ্ছে কি থ্রবিং, ওটা ছিল ডাল, এটা হচ্ছে কি থ্রবিং, ওকে। তাহলে সিভিয়ার, থ্রবিং, আর ফটোফোবিয়া, ফোনোফোবিয়া থাকে, ভমিটিংও থাকে। আর 4 to 72 hours পর্যন্ত লাস্ট পারসিস্ট করে, সেটা তো বললাম। আর মুভমেন্টের কারণে এটা পেইনটা কি হয় বাড়তে পারে,
আর সেজন্য পেশেন্টকে ডার্ক রুমে বা কোয়াইট রুমে যদি সে থাকে, সে কি হয় আপনার পেইনটা কমে, তাহলে পেইন বাড়ে কখন, মুভমেন্টের সময় পেইন কমে কখন, এই কথাটা লিখতে পারবেন যে ডার্ক রুমে কমে, আর হচ্ছে কি রেস্টে থাকলে। ওকে, তাহলে দিস ইজ অল অ্যাবাউট মাইগ্রেন। নাও উই শুড গো টু দ্য ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট দেখেন, প্রথমে তার রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করা লাগবে, রিস্ক ফ্যাক্টরগুলো ট্রিট করা লাগবে। যেমন কেউ যদি ওসিপি খায় একটা উমেন, তার জন্য তার যদি মাইগ্রেন হেডেক আপনি ডায়াগনোস করেন, ওই পেশেন্টকে আপনি অ্যাডভাইস দেবেন ইউ শুড অ্যাভয়েড ওসিপি। ওকে, নাম্বার ওয়ান। আর ট্রিটমেন্ট হচ্ছে কি, আমরা প্যারাসিটামল ইউজ করতে পারি, এসিটামিনোফেনন, অ্যানাসেটস লাইক ইন্ডোমেথাসিন, দেন হচ্ছে কি আপনার ন্যাপ্রোক্সেন, এরকম ইউজ করতে পারি। আর যেহেতু ভমিটিং বা নোজে থাকে, আপনি ডম্পেরিডিন ইউজ করতে পারেন। ওকে, আর পেইনটা যদি খুব বেশি সিভিয়ার আপনার মনে হয়, ইউ ক্যান ইউজ সোমাট্রিপটান। ওকে, ইউজুয়ালি এটা 5-হাইড্রোক্সি ট্রিপটামিন, যেটা কমে যায় সেটাকে বাড়ায়, ভ্যাসো কনস্ট্রিকশন করে, পেইনটা কমায়। বাট দেয়ার ইজ এ সাইড ইফেক্ট অফ সোমাট্রিপটান। ওকে, ইফ উই ইউজ এক্সেসিভলি, দেন পেশেন্ট ক্যান গোস টু দ্য অ্যানাদার টাইপস অফ হেডেক, হুইচ ইজ কল মেডিকেশন ওভার ইউজ হেডেক। ওকে, একটু মাথায় রাখবেন। আর যখন যার ফ্রিকুয়েন্ট অ্যাটাক হয়, যেমন এই সপ্তাহে আজকে হলো, আগামী সপ্তাহে হচ্ছে, সপ্তাহে 2 দিন হচ্ছে, মাসে 4 দিন হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি প্রোপাইলেকটিক এজেন্ট ইউজ করতে পারবেন, লাইক বিটা ব্লকার, যেমন প্রোপানোলল, এমিটিপ্রালিন, এমিলিন 10 ইউজ করা যায়, সোডিয়াম ব্যালপোরেট, টপিরামাইড, এগুলো হচ্ছে অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগ। এগুলো আপনার ওই যে সাবস্টেন্স পি বললাম, তারপর ভেসেপটি প্যাপটাইড বললাম, এগুলোর উপর কাজ করে এগুলো সিক্রেশন একটু কমাতে পারে আর কি। হ্যাঁ, আর যাদের অরা আছে, উমেন উইথ অরা শুড অ্যাভয়েড এস্ট্রোজেন কন্টেনিং পিল, এস্ট্রোজেন কন্টেনিং ট্রিটমেন্ট। এই হচ্ছে মোস্ট কমন দুইটা হেডেক। অ্যান্ড দ্য লাস্ট কমন যেটা হচ্ছে ক্লাস্টার হেডেক, মোস্ট আর একটা কমন। হ্যাঁ, এই তিনটা হচ্ছে আমাদের প্রফের জন্য ইম্পর্টেন্ট। তো ক্লাস্টার হেডেক, মাইগ্রেন হেডেক, টেনশন টাইপ হেডেক, তিনটার মধ্যে বেসিক ডিফারেন্স কিন্তু অনেক আছে। দেখেন, ক্লাস্টার হেডেক হচ্ছে ইউজুয়ালি ইউনিলেটারাল প্রেজেন্টেশন নিয়ে আসে। ওকে, নাম্বার ওয়ান, এটা ছেলেদের বেশি হয়, মেল দ্যান ফিমেল। মাইগ্রেনটা দেখেন ইউনিলেটারাল, বাট এটা ইউজুয়ালি ফিমেলদের বেশি হয়। আর ক্লাস্টার টাইপ হেডেকের এরিয়া হচ্ছে কি, আই অরবিটাল এরিয়া। ওকে, দেখেন টেনশন টাইপ হেডেকে আপনার চারপাশে একটা ব্যান্ড লাগাই দিছে এরকম মনে হয়। ওকে, ক্লাস্টারে আপনার একটা চোখের একটা এরিয়া অনেক বেশি পেইন থাকে, এটা হচ্ছে ক্লাস্টার টাইপ হেডেক। আর যেটা কি বলতেছে আপনার মাইগ্রেন হেডেক, ইউজুয়ালি এটা চোখ না, চোখের উপরে আপনার যে আমাদের ফ্রন্টাল বোনস, প্যারেটাল বোনস, যে ইয়াস এক পাশ, ওকে, চোখের উপর থেকে শুরু করে এক পাশ সম্পূর্ণ ইনভলভ হয়ে যায়। কোথায়? মাইগ্রেন হেডেক, ইউনিলেটারাল এরিয়া। ওকে, শুধু চোখ থাকলে দিস ইজ ক্লাস্টার, চোখের আশেপাশে এরিয়া আর কি। হ্যাঁ, পেরি অরবিটাল, সুপ্রা অরবিটাল এরিয়া হলে ক্লাস্টার, এক পাশ ফুল হলে মাইগ্রেন, আর দুই পাশে লাইক এ ব্যান্ড ইট ইজ টেনশন টাইপ। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দোজ থ্রি। আর এই পেইনটা অনেক বেশি কুইকলি স্টার্ট হয়। ওকে, আর এটার আরেকটা নাম হচ্ছে আফটারনুন হেডেক বলে, বিকজ দেখা যায় কি একটা নির্দিষ্ট টাইম অতিক্রম করার পর, যেমন ধরেন 4টা বাজলো বা 5টা বাজলো, এরকম একটা সময়ে এটা কিন্তু কি হয় আসে, এই পেইনটা আসে, এই আসে জন্য এটাকে আফটারনুন হেডেকও বলে। তো এই পেশেন্টটা, এই পেইনটা যেহেতু পার্টিকুলার একটা টাইমে আসে, এটার আরেকটা নাম হচ্ছে কি অ্যালার্ম ক্লক হেডেক। অ্যালার্ম যেরকম একটা নির্দিষ্ট টাইমে ডেইলি বাজবে, তদ্রুপ এই পেইনটা একটা নির্দিষ্ট টাইমে সবসময় আসে। ওকে, বিগিনিং অ্যাট সেম টাইম ফর উইকস অ্যাট এ স্ট্রেচ। ওকে, তাহলে সেম টাইমে, তাহলে আমি আপনাদেরকে যদি একটু সামারাইজ করি ক্লাস্টার হেডেককে, ইট ইজ এ ইউনিলেটারাল টাইপ অফ হেডেক, ইউজুয়ালি মেল ইজ গ্রেটার দ্যান ফিমেল ইন ডমিনেন্সি, অ্যান্ড দিস পেইন অকার্স অ্যারাউন্ড দ্য অরবিট এরিয়া লাইক সুপ্রা অরবিটাল, পেরি অরবিটাল এরিয়া, পেইন বিগিনস কুইকলি, দ্য টার্ম অফ পেইন অ্যাজ আফটারনুন হেডেক, বিকজ ইট ইজ ইউজুয়ালি বিগিনিং অ্যাট দ্য সেম টাইম ফর উইক অ্যান্ড অলসো ইন দ্য ইভিনিং। ওকে, একই সময়ে আসে, ইভিনিংয়ে আসে, সেজন্য আফটারনুন হেডেক অর অ্যালার্ম ক্লক হেডেক। ওকে, আর এই, আর এটার যদি আমি থার্ড ডিকেডে বেশি হয়, দ্যাট মিনস 30 বছরের মানুষদেরগুলো বেশি হয়, বাট ইট ইজ লেস কমন দেন মাইগ্রেন। ওকে, এবং লেস কমন বলতে এটা একটু রেয়ারও বলা যেতে পারে। আর ক্লাস্টার হেডেক মে অ্যাসোসিয়েটেড উইথ ট্রাইজেমিনাল নিউরালজিয়া, দিস আদার টাইপস অফ হেডেক, এটার আরেকটা নাম কি মাইগ্রেনাস নিউরালজিয়া বলো। ওকে, তাহলে ক্লাস্টার হেডেকের অপর নাম হচ্ছে মাইগ্রেনাস নিউরালজিয়া, নাম্বার ওয়ান, ইট ইজ লেস কমন দেন মাইগ্রেন, নাম্বার টু, ইউজুয়ালি মেল প্রিডমিনেন্স, নাম্বার থ্রি, অ্যান্ড ইউজুয়ালি অনসেট ইজ ইন দ্য থার্ড ডিকেড, নাম্বার ফোর, দিস আর দ্য ইন্ট্রোডাক্টরি পোর্শন ফ্রম ক্লাস্টার হেডেক। প্যাথোফিজিওলজি আমি আগেও বলছি, প্রাইমারি হেডেকের প্যাথোফিজিওলজি আননোন, প্রাইমারি হেডেকের প্যাথোফিজিওলজি আননোন, বাট বলা হয়ে থাকে দেয়ার ইজ সাম রিস্ক ফ্যাক্টর লাইক
স্মোকিং, ওয়াইন, স্ট্রেস, এই রিস্ক ফ্যাক্টরগুলো কী করে আপনার হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে। হাইপোথ্যালামাস কী করে আপনার প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, কী করে কিছু প্যারাসিম্পেথেটিক ফিচার্স লাইক লেক্রিমেশন, নেজাল সিক্রেশন, ভ্যাসোডাইলেশন এগুলো করে। এই ভ্যাসোডাইলেশনের কারণে কি আমি আপনাদেরকে বলছি কি নিউরোজেনিক ইনফ্লামেশন হয়ে পেন রিসেপ্টর স্টিমুলেশন হয়ে হেডেক হচ্ছে। পাশাপাশি ভ্যাসোডাইলেশন কারণে কী হচ্ছে আপনার কনজাংটিভাল হাইপারেমিয়া হচ্ছে। ওকে, এছাড়া এই হাইপোথ্যালামাস কী করে আপনার ক্যাভার্নাস সাইনাসকে ইনফ্লাম করে। এই ক্যাভার্নাস সাইনাস সম্পর্কে একটু করে জানতে হবে। ইউজুয়ালি আয়ের চারপাশে যে এরিয়াগুলো আছে যেমন ইন্ট্রো এক্সট্রা অকিউলার মাসেল, এগুলোতে যে সিম্পেথেটিক সাপ্লাইটা আসে সেটা ক্যাভার্নাস সাইনাসের ভেতর দিয়ে আসে। ওকে, এটা যখন ইনফ্লাম হয় সিম্পেথেটিক অ্যাক্টিভিটিগুলো কমে যায়, যার কারণে আয় যখন আয় ধরেন খোলার কথা না খুলে হয়ে আসে কনস্ট্রিকশন, মায়োসিস, পিউপিলটা মায়োসিস ছোটো হয়ে আসে, ধরেন আইলিডটা উপরে ওঠার কথা উঠতেছে না, দিস ইজ কল টসিস। ওকে, সো দিস টাইপস অফ ফিচার্স লাইক মায়োসিস, টসিস অকার্স ইন ক্লাস্টার হেডেক এবং এগুলি ইউনিল্যাটারাল হয়। ওকে, তাহলে দেখেন পেশেন্টে কী হবে, সিভিয়ার ইউনিল্যাটারাল পেরিঅরবিটাল পেইন একটু আগে বললাম, উইথ ইপসিল্যাটারাল টিয়ারিং, আপনাকে একটু আগে বললাম কি ল্যাক্রিমেশন বাড়ায়, নেজাল কনজেশন, নেজাল সিক্রেশন বাড়ায়, কনজাংটিভাল ইনজেকশন একটু আগে বললাম, কনজাংটিভাল হাইপারেমিয়া করে ডিউ টু ভ্যাসোডাইলেশন অফ ব্লাড ভেসেলস। ওকে, আর এছাড়া টোসিস, মাইসিস এগুলো হয় ল্যাক্রিমেশন। এই তিনটাকে ইউজুয়ালি হর্নার সিন্ড্রোম বলা হয়ে থাকে, বাট ইট ইজ নট অ্যাকচুয়াল হর্নার সিন্ড্রোম, এটা হচ্ছে পার্শিয়াল হর্নার সিন্ড্রোম। কেন, হর্নার সিন্ড্রোমের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে অ্যানহাইড্রোসিস, মানে পেশেন্টের কী হবে যে কোনো এক পাশে আপনার সুইটিং থাকবে না, বাট ইন ক্লাস্টার হেডেক দেয়ার ইজ সুইটিং ইন দ্য ফোরহেড অফ পেশেন্ট, সো দিস ইজ নট এ পিওর হর্নার সিন্ড্রোম। সো প্যাথোফিজিওলজি শেষ, এবার আসি ক্লাস্টার হেডেকের ট্রিটমেন্ট কীভাবে করবেন, ক্লাস্টার হেডেকের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, ক্লাস্টার হেডেক সম্পর্কে আরেকটা কথা বলি, ইট ইজ ইউজুয়ালি এটা 1 থেকে 8 এপিসোড পার ডে হতে পারে। ওকে, আর এটার ম্যানেজমেন্ট কী, আমরা সাবকিউটিনিয়াস ইঞ্জেকশন দিয়ে দিই অফ সোমাট্রিপ্টান, আর কী করি ইনহেলেশন অফ অক্সিজেন। এই অক্সিজেনগুলো কী করে আপনার ভ্যাসো কনস্ট্রিকশন করে পেইন কমাতে সাহায্য করে। সোমাট্রিপ্টান সেম 5-হাইড্রোক্সিট্রিপ্টামিনটা কী করে আপনার ভ্যাসোডাইলেশনকে ভ্যাসো কনস্ট্রিকশনে কনভার্ট করে, এইভাবে হেডেকের ট্রিটমেন্ট আর কি। হ্যাঁ, ইউজুয়ালি এখানে মাইগ্রেন যে প্রোফাইলিক্সিসগুলো আছে এগুলো নট ইফেক্টিভ, বাট দের ইজ সাম প্রোফাইলিকটিভ ড্রাগ দ্যাট মে বি ইউজ ইন ক্লাস্টার হেডেক লাইক ব্যারাপামিল, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সোডিয়াম ভ্যালপোরেট অ্যাজ এ প্রোফাইলিক্সিস। ওকে, ইন কেস অফ সিভিয়ার ট্রাইবাল ক্লাস্টার হেডেক উই ক্যান ইউজ লিথিয়াম থেরাপি। আবার দেখেন ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ইট ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ক্লাস্টার হেডেক হতে পারে, আবার ক্লাস্টার হেডেক অ্যাসোসিয়েটেড উইথ ট্রাইজেমিনাল নিউরালজিয়া, দুইটাই সেম টার্ম। এটাতে কী হয়, একটা স্টাবিং টাইপস অফ পেইন হয়, স্টাবিং। ওকে, ইট ইস ইউনিল্যাটারাল ল্যানসিয়েটিং ফেসিয়াল পেইন, ইউনিল্যাটারাল ল্যানসিয়েটিং ফেসিয়াল পেইন, যেটা স্টাবিং, স্টাবিং মানে ছুরি দিয়ে আঘাত করতেছে এমন মনে হয়। ইউজুয়ালি 50 বছরের ঊর্ধ্ব মানুষের বিষয় হয়, ওল্ড এজ আর কি। হ্যাঁ, এখানে ট্রাইজেমিনাল নার্ভটা কী হয় ইনভলভ হয়, আর ট্রাইজেমিনাল নার্ভ আপনারা জানেন আমাদের চোখে সাপ্লাই দেয় এদের তিনটা ব্রাঞ্চ, অপথালমিক ব্রাঞ্চ, ম্যাক্সিলারি ব্রাঞ্চ, মেন্ডিবুলার ব্রাঞ্চ, এগুলো সিস্টেমিক ব্রাঞ্চ, হ্যাঁ সরি সেন্সরি ব্রাঞ্চ, তো এইগুলো এখান থেকে সেন্সেশন নিয়ে যায়। ট্রাইজেমিনাল নিউরোলজি হলে এইসব জায়গায় সেন্সেশন কমে যেতে পারে। ওকে, তো আর এটার ক্ষেত্রে সেম, দ্যার ইজ নো ফিক্সড কজ, বাট দ্যার ইজ সাম রিস্ক ফ্যাক্টর লাইক টাচ, কোল্ড ওয়াইন, ইটিং, সোয়ালিং, চিউইং, এগুলোতে আপনার ফেসের ফেশিয়াল মুভমেন্ট হয়, ট্রাইজেমিনালটা স্টিমুলেট হয়, যার কারণে পেশেন্টে কী হয় পেইন হয়। ওকে, এটা ক্লাস্টার হেডেকের সাথে কী হয় কম্বাইন হতে পারে বলছি। আর এটার ডিউরেশনটা দেখেন 100 টাইমস পার ডে, 100 একদিনে 100 বার পর্যন্ত হতে পারে, এবং এটা খুব কম ডিউরেশন ধরে থাকে। আর ইট অ্যাসোসিয়েটেড উইথ মাল্টিপল স্ক্লেরোসিস, এটা একটা টার্ম, আমরা এটা পড়বো ইনশাল্লাহ কোনো একটা মাল্টিপল স্ক্লেরোসিস, এটা আমি খুব সম্ভবত আমরা কোনো একটা চ্যাপ্টারে পড়ে ফেলছি অলরেডি। হ্যাঁ, যাই হোক, এটা ওইদিকে আর যাচ্ছি না, জাস্ট মাথায় রাখেন ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ মাল্টিপল স্ক্লেরোসিস, এটুকু মাথায় রাখেন। আর পেইনটা কী হয় রেপিটেটিভ হয়, ডিউরেশন সেকেন্ডস অর আরও লেস, এবং সিভিয়ার ক্যারেক্টারিস্টিক্স এবং ভেরি ব্রিফ। ওকে, তাহলে কী বলতেছি আপনার ইউনিল্যাটারাল ল্যানসিনেটিং ফেসিয়াল পেইন নাম্বার 1, ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ক্লাস্টার হেডেক, দ্যাটস হোয়াই ইন ট্রাইজেমিনাল নিউরোলজিয়া দ্যার ইজ ল্যাক্রিমেশন, নেজাল কনজেশন, দেন হচ্ছে কি আপনার কনজাংটিভাল কনজেশন, এগুলো সব ফিচার্সগুলো থাকতে পারে। মানে বললাম দুইটা যেহেতু ওভারল্যাপ করে ইউজুয়ালি, সো দুটা ফিচার্স একসাথে আপনার আসতে পারে। হ্যাঁ, তবে এটা ডিউরেশন কম, যার কারণে এটা কী হয় একদিনে 100 বার পর্যন্ত হতে পারে।
তো এটা ট্রিটমেন্ট কি, আমরা কার্বামাজেপাইন, অক্সকার্বাজেপাইন এগুলো ইউজ করতে পারি, অর গাবাপেন্টিন, সামটাইমস প্রে গাভালিন, এমিট্রিপটিলিন মে ইউজ, অর স্টেরয়েড লাইক গ্লুকোকর্টিকয়েড। বাট এগুলোতে যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্টের দিকে যাইতে হবে। সেখানে আমরা কী করি, ইউজুয়ালি ডিকম্প্রেশন করে দিই, ডিকম্প্রেশন অফ দ্য ভাস্কুলার লোব, লোব যে নার্ভ থাকে, সরি এটাকে আমি যদি প্রপারলি বলি, এটা হয়তো একটু এখানে সংক্ষেপে লিখছি আমি, তো এটা বলা আছে কি যে ইন কেস অফ ট্রাইজেমিনাল নিউরালজিয়া উই মে গো টু দ্য সার্জারি অপশন ইজ ডিকম্প্রেশন অফ দ্য ভাস্কুলার লোব অ্যান্ড রোচিং অন দ্য ট্রাইজেমিনাল রোড। ওকে, বলা হয়ে থাকে এটার ক্ষেত্রে 90% সাকসেস হয়। ওকে, সো আপনি যদি সংক্ষেপে লিখেন ডিকম্প্রেশন অফ দ্য ভাস্কুলার লোব, এইটুকু লিখতে পারলো এনাফ। ওকে, সো ড্রাগ দেন হচ্ছে কি ট্রিটমেন্ট, আর এই সামটাইমস বলা হয়ে থাকে কি লোকালাইজড ইনজেকশন অফ ফেনল ইন টু এ পেরিফেরাল ব্রাঞ্চ অফ দ্য নার্ভ মে বি ইফেক্টিভ, এটা আরেকটা অপশন আর কি। হ্যাঁ, ইনজেকশন দিয়ে দেওয়া পেরিফেরাল নার্ভে, ট্রাইজেমিনাল নার্ভে আর কি। হ্যাঁ, আর আর এই তিনটা হচ্ছে মোস্ট কমন, আর দুইটা আরগুলো লেস কমন, এটা একটু করে আমরা জেনে রাখি। একটা হচ্ছে মেডিকেশন ওভার ইউস হেডেক, ইউজুয়ালি অ্যানালজেসিক, যেমন একটু আগে বললাম সোমাটিপটিন বেশি ইউজ করানোর কারণে কী হতে পারে আপনার, আপনার ক্ষেত্রে পেইন বাড়তে পারে। ওকে, মেডিকেশন ওভার ইউস হেডেক ইউজুয়ালি আপনার আপনার মাছ মোর কমন কোন জায়গায় হয়, যারা বেশি পরিমাণ সোমাটিপটান বা অ্যানালজেসিক মাল্টিপল অ্যানালজেসিক ইউজ করে তাদের ক্ষেত্রে বেশি কমন। ওকে, তো একটা লাইন বই লেখা আছে কি ইট ক্যান কমপ্লিকেট, সরি মেডিকেশন ওভার ইউস হেডেক ক্যান কমপ্লিকেট এনি হেডেক সিন্ড্রম বাট ইট স্পেশালি কমন উইথ মাইগ্রেন অর ক্রোনিক টেনশন টাইপ হেডেক, এই লাইনটা একটু মাথায় রাখবেন। ওকে, এখানে মেইনলি কালপ্রিটকে বলেন তো কম্পাউন্ড অ্যানালজেসিক, মানে আমরা কোডেইন, অপিয়েট এগুলো একসাথে ইউজ করলে হতে পারে, আর ট্রিপটান তো বলছিলাম কমন। আর এটা এক মাসে 10-15 দিন থাকতে পারে দিস হেডেক, মেডিকেশন ওভার ইউস হেডেক দিস ইজ ওয়েল অ্যাসোসিয়েশন উইথ ইউজ ওয়ান মোর দেন 10-15 ডেজ পার মান্থ। ওকে, যাই হোক এইটুকু মাথায় রাখে যে কম্পাউন্ড অ্যানালজেসিক্সের কারণে হতে পারে, ট্রিপটান, কোডেইন, অপিয়েট এগুলো মাথায় রাখতে পারে। সো ট্রিটমেন্ট কী দেবো, আমরা ড্রাগগুলো উইথড্র করবো, আর এটা রিল্যাপস রেট কিন্তু হাই, সো সেই ক্ষেত্রে পেশেন্টকে কাউন্সেলিং করে দেবো। ওকে, আর মাইগ্রেন প্রোফাইলিকটিকগুলো এখানে কিন্তু ভালো রোল প্লে করে, অত বেশি লাগবে না, আমি আগে বলতেছি এগুলো কম ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাস্ট আরেকটা আছে আমাদের টপিক, সেটা হচ্ছে কি হেড এক উইথ স্পেসিফিক অ্যাক্টিভিটি লাইক সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় হেড এক হতে পারে। ওকে, বাট এগুলো ইউজুয়ালি দের ইজ নো ভমিটিং, দের ইজ অর নো স্টিফনেস অফ নেক। ওকে, তাহলে হেড এক এগুলোতে কী হয় আপনার পেশেন্ট, এখানে কী হয় একটা সাডেন সিভিয়ার হেড এক ডেভেলপ করে উইথ এক্সার্শন লাইক সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। ওকে, বাট দের ইজ ইউজুয়ালি নো ভমিটিং আর নো নেক স্টিফনেস থাকে না। ওকে, আর এটা ডিউরেশন কি, এটা লাস্টিং করে লেস দেন 10-15 মিনিটস। ওকে, সো আমার বাট এই হেড একটার ফিচার্সগুলো যেহেতু সাডেন সিভিয়ার আছে, আই শুড এক্সক্লুড ফ্রম সাবএরকাইন হ্যামোরেজ, সিম্পল অ্যানালজেসিয়া এখানে ভালো ইফেক্টিভ, বাট প্রিভেনশনের জন্য আমরা প্রোপানোলল আর ইন্ডোমেথাসিন ইউজ করতে পারি। লাগবে না, একটু করে জেনে রাখেন যে সাইনাস হেডেক সম্পর্কে একটু জেনে রাখেন, এটা যাদের সাইনোসাইটিস আছে তাদের হয়, ইউজুয়ালি এইসব পেশেন্টকে অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিয়া, অ্যান্টিমিটিক এগুলো দিলে ভালো কাজ করে। আর অনেক মহিলাদের দেখা যায় হরমোনাল হেডেক হয় ডিউ টু এস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। ওকে, এটা একটা হেডেক, একটু জানে রাখেন যে লো এস্ট্রোজেনের কারণে হতে পারে, ইউজুয়ালি মেনস্ট্রুয়াল সাইকেলের শুরুর দিকে হয় হরমোনাল হেডেক। যাই হোক এটুকু মাথায় রাখেন। আর একটা আছে কি শর্ট লাস্টিং ইউনিল্যাটারাল নিউরাল জিফর্ম হেডেক। ওকে, যেটাকে SENCT বলছি। হ্যাঁ, উইথ কনজাংটিভাল ইনজেকশন অ্যান্ড টেয়ারিং, তাহলে এই টার্মটা যদি পুরোটা আসলে অনেক কঠিন টার্ম মাথায় আপনারা থাকবে না, আমি একবার পড়ছি মাথায় খুব একটা থাকতেছে না। যাই হোক, তাহলে এটা কী মাথায় রাখবেন, শর্ট লাস্টিং, অ্যাজ ফর শর্ট লাস্টিং, ইউ ফর ইউনিল্যাটারাল, অ্যান্ড ফর নিউরাল জিফর্ম হেডেক, অ্যাসিয়ান মানে ইটু উইথ কনজাংটিভাল ইনজেকশন অ্যান্ড টেয়ারিং, এটা আদার্স হেডেক সিন্ড্রোমের মধ্যে পরে আর কি, একটু মাথায় রাখেন। আর এখানে একটা হেডেকের নাম লিখছে ক্রোনিক প্যারক্সিসমাল হেমিক্রানিয়া, এটা আদার্স হেডেক সিন্ড্রোমের মধ্যে পরে আর কি। হ্যাঁ, তো এইটা কাদের বিষয়, ফিমেলদের বিষয় হয়, এবং এটাতে কী হয় আপনার এই যেখানে লিখছে তো শর্ট লাস্টিং ইউনিল্যাটারাল নিউরোলজিক ফর্ম হেডেক উইথ কনজাংটিভাল ইনজেকশন অ্যান্ড টেয়ারিং, এগুলো ইউজুয়ালি সেম টার্ম, মানে
ক্রনিক পারক্সিসমাল হেমিক্রেনিয়া এবং এসিএনসিটিগুলো একই রকমের হেডেক, যেগুলোকে আদার হেডেক সিন্ড্রোমের মধ্যে রাখা হয়েছে। এগুলোতে ফিচার হিসেবে পেরিঅরবিটাল হেডেক থাকে এবং ট্রিটমেন্ট এন্ডোমেথাসিন ভালো রোল প্লে করে। অ্যান্ড দ্য লাস্ট টপিক ইজ সেকেন্ডারি হেডেক। জাস্ট মাথায় রাখেন সেকেন্ডারি হেডেকের ক্ষেত্রে কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে, এইটুকু মাথায় রাখলে চলবে। দিস আর দ্য রেড ফ্ল্যাগ সাইন লাইক SN, OO, PPPP। একটু একটা নিউমোনিক দিয়ে মাথায় রাখেন। ফার্স্ট এস দিয়ে কী বলছে, সিস্টেমিক সাইন সিমটমস থাকবে লাইক ফিভার। ইউজুয়ালি নর্মাল প্রাইমারি হেডেকে ফিভার থাকে না। সেকেন্ডারি রিস্ক ফ্যাক্টর যেমন HIV ইনফেক্টেড পেশেন্ট, কার্সিনোমা পেশেন্ট বা ম্যালিগন্যান্ট পেশেন্ট, এগুলো হচ্ছে এসের আন্ডারে পড়ে। অ্যান্ড ফর নিউরোলজিক্যাল ডেফিসিট লাইক উইকনেস, সেন্সরি লস, ভিশন লস, এরকম অনেকগুলো প্রবলেম থাকতে পারে। তারপর হচ্ছে ওল্ড এজ, এইজ গ্রেটার দেন 50 আর মোর দেন 40, এটা একটা রিস্ক বা রেড ফ্ল্যাগ সাইনের মধ্যে পড়ে। ইউজুয়াল অনসেটটা নিউ হয় এবং এই সকল পেশেন্ট আপনি ইন্টারকিউলার প্রেশারটা বেশি পাবেন, যার কারণে অপটিক ডিস্কটা কী হয়, অপটিক ডিস্কের চেঞ্জ আসে, যেটাকে আমরা প্যাপিলোডিমা বলছি। আর পজিশনাল একটা চেঞ্জ কীরকম, ওর্স হয় লাইংয়ে বাট বেটার হয় সিটিংয়ে। আর একটা প্যাটার্নটা চেঞ্জ হয়, যেমন আজকে মনে হবে ক্লাস্টার, কালকে মনে হবে মাইগ্রেন, পরশু মনে হবে টেনশন টাইপ, এরপর দিন মনে হবে মেডিকেশন ওভার ইউজ হেডেক, এইভাবে এক একদিন এক একটা মনে হবে। এরপর দিন মনে হবে পারক্সিসমাল, ক্রনিক পারক্সিসমাল হেমিক্রানিয়া। আর এর কাছে কিছু কী থাকে, প্রেসিপিটাম ফ্যাক্টর থাকে। তো এটার কজ তো আমি বলছি ট্রমাটিক ইনফেক্টিভ ইনফ্লামেটরি ট্রিউমার, আর কজ ওখানে কিন্তু ওই পেজে আলোচনা করছি ভালো করে। ডেঞ্জার সাইন তো বলছি যে এই প্যারেক যদি প্যারালাইসিস বা নিউরোলজিক্যাল ফিচার্সের সাথে অ্যাসোসিয়েট করে, অনেক বেশি বয়সে হয়, ফার্স্ট টাইম হয়, সো দিস আর দ্য ডেঞ্জার সাইন ফ্রম সেকেন্ডারি হেডেক। তো হেডেক নিয়ে মোটামুটি এইটুকুই ইনশাল্লাহ আমরা শেষ করতেছি। সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।